এর জন্য আজকে আমরা বানাবো হচ্ছে ফ্রুটি আইসক্রিম। তো আমরা আইসক্রিম যে কাপগুলো হয় ওগুলো পাইনি, তার জন্য নিয়ম কফি কাপ নিয়ে নিচ্ছি। আর কফি কাপের মধ্যে আমি ঢেলে দিচ্ছি ফ্রুটি। দেখো আস্তে আস্তে আমি বেশ কিছুটা ফ্রুটি ঢেলে দেওয়া হয়ে গেছে। তারপর আমি ফ্রুটিটাকে ঢেলে নিয়েছি একটা গ্লাসের মধ্যে। এবার এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। তো এটাকে এবার আমরা দিয়ে দেবো ফ্রিজে। এবার আমরা ফ্রিজে দিয়ে দেবো। এইরকম ভাবে আমি আরেকটা গ্লাসে নিয়ে নিচ্ছি যাতে দুজন ফেলে দেবো। তো এবার এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। আর দেখো এখন আমরা খুলে ফেলবো, দেখি কেমন হয়েছে আমাদের প্রিয় প্রিয় আইসক্রিম। মাঝখানে আমি যখন হালকা শক্ত থাকাতে এটার মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দিয়েছিলাম। তো এরভাবে আমরা বের করে নিয়েছি একটাকে, ফার্স্টে একটাকে দেখা যাক। তো এবার দেখার পালা এটাকে রেডি কি হয় কি হয় না। অনেকেই চাও যে এটাকে কেটে বের করতে, কিন্তু এটা কখনোই তোমরা কেটে বের করবে না প্লাস্টিকে দিয়ে এটাকে, যাতে এটা কিন্তু তাহলে কিন্তু এটা একদম ভেঙে যাবে। এর জন্য আমরা এটাকে ধরে একটু উঠিয়ে নেবো। দেখো একদম গরমকালে ঠান্ডা ঠান্ডা ইয়াম্মি ডিলিশিয়াস আইসক্রিম কিন্তু একদমই রেডি। এবার আমি এটাকে ট্রাই করে দেখছি, ঠিক আছে। এটা কিন্তু এরকম ঠান্ডা থাকতেই চটকট খেয়ে নিতে হবে, বেশি দেরি করলে এরকমভাবে জল পড়া শুরু করবে। আমি একবার ট্রাই করে দেখি। তো এটা খুবই টেস্টি খেতে। তোমরা কিন্তু বাড়িতে বসে এরকম টেস্টি টেস্টি আইসক্রিম বানিয়ে নিতে পারো, আর বেশি গরম লাগলে একটু খেয়েও নিতে পারো, মাঝে মাঝে এখানে রেখে রেখেও খেতে পারো। তো দেখি কেমন হয় এটা, তোমরাও বাড়িতে ট্রাই করবে প্লিজ। এটা কিন্তু তোমরা ভালো করে বাড়িতে ট্রাই করবে, ঠিক আমি যেমন পদ্ধতিতে করলাম সেরকমভাবেই করবে। এটা কিন্তু আস্তে আস্তে এখন গলতে শুরু করেছে, আমি এখন খেয়ে